আজকে থাকবে লবণীয় একটি রেসিপি, ফিশ বারবিকিউ। আমরা কয়লা জ্বালিয়ে বা কাঠ জ্বালিয়ে মাছ পুড়িয়ে বারবিকিউ করতে পারবো না দেখে কি বারবিকিউ খাবো না, এটা কি করে হয়? আজকের রেসিপিতে থাকবে কিভাবে কয়লাবিহীন গ্যাসের চুলায় স্টানে বারবিকিউ বানানো যায়। আজকে আমি বারবিকিউ করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কোরাল মাছ বা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে। তো সেমভাবে করলেই হবে। আমি এখানে 700 গ্রামের মতো একটি তেলাপিয়া মাছ নিয়েছি আর এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে এভাবে করে কেটে নিতে হবে। অপর পাশ আমি সেমভাবেই কেটে নিচ্ছি। এবারে এই পেটের অংশটা কাটতে হবে না, কেননা এখান থেকে আমি চিরে দেবো। এমনিতেই পেটের অংশটা একটু পাতলা থাকে, সেজন্য পেটের অংশটা আমি কেটে দিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপরে 1 চা চামচ লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার আধা ভাঙা গুঁড়া, আর এবারে দিয়ে দিচ্ছি বারবিকিউ 1 চামচ মশলা, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, মাছের উপরের পাশটা ক্রিস্পি থাকবে আর ভিতরে জুসি থাকবে। এখন সব মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে করে 2 হাত দিয়ে করতে হবে, যদি 1 হাত দিয়ে না সম্ভব হয়, মাছের পেটের ভিতরে, তারপরে কাটা অংশে, সব অংশে ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তারপরে 1 চামচ তেল দিয়ে এভাবে করে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। তেল দেওয়ার কারণ হচ্ছে ড্রাই হয়ে না যায় সেজন্য। তো আমি এক সাইডে রেখে দিছি আধা ঘন্টা পরে, আর এদিকে যা যা লাগবে সেগুলো আমি প্রসেস করে নিচ্ছি। এখানে একটা চুলার উপরে দেয় যে স্টানগুলি, ওগুলি আমারটা জং ধরে গিয়েছে, তো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তেল মেখে নিচ্ছি। তেল মাখার কারণ মাছ যাতে পুড়ে চিকেন লেগে না যায়। তো সেই মাছ আধা ঘন্টা পরে ম্যারিনেশন করা শেষ, এখন আমি আবারও একটু মাছের গায়ে মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে। এবারে চুলার উপরে দিয়ে দিচ্ছি সেই শিকের উপরে, স্টান বলেন শিক বলেন যেটাই, তার উপরে দিয়ে এভাবে কিছুক্ষণ পর পর এরকম একটা স্পাচুলা দিয়ে, কতক্ষণ পরে লেজের সাইড, কতক্ষণ পরে মাথার সাইড, এভাবে করে করে পুড়িয়ে নিতে হবে। কি আর করা যাবে, যেহেতু আমার কাছে কয়লা নেই বা বারবিকি করার যে শিক থাকে সেগুলোও নেই, তো এই পদ্ধতিতেই আমি করেছি। আপনারা চাইলে এভাবে সহজভাবে করতে পারেন। তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক সাইড করে নিয়েছি, এবারে অপর সাইড দিয়ে দিচ্ছি। দেখেন জাস্ট কালারটা কত সুন্দর আসছে। তো তার নিচেও কিন্তু আমি একটা স্টান দিয়ে দিয়েছি, আর এই সাইডের স্ট্যান্ডটা কিন্তু তুলি নাই, কেননা এখন গরম, তুলতে গেলে মাছটা ভেঙে যাবে, সেজন্য ওভাবেই রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে তুলে নেব। মাছ ভাজা যখন দুই সাইড হয়ে যাবে তখন লাস্ট পর্যায়ে লেবুর রস দিতে হবে। যে কোনো ফিশ বারবিকিউতে যদি লেবুর রস দেওয়া যায় লাস্টের দিকে, তখন কিন্তু খুব একটা ভালো ফ্লেভার আসে, ভালো একটা টেস্ট আসে। যখন মাছ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং একটু ঠান্ডা হওয়ার ওয়েট করতেছি। সাথে সাথে তুলতে গেলেই মাছটা ভেঙে যাবে, বেশি ঠান্ডা করা যাবে না। তো এভাবে আমি কাটা চামচ দিয়ে, দেখতেই পাচ্ছেন এরকম চেপে চেপে আমি স্ট্যান্ডগুলো তুলে নিচ্ছি। মাছটা একটু ভাঙেনি, খুবই ভালো সুন্দর আছে। তো এবারে আমি সার্ভ করার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি, আর এভাবে 2 টুকরো লেবু স্লাইস করে কেটে এভাবে করে দিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। তো আমার আর লোভ সইছে না, আমি এখন খেতে চলে যাচ্ছি। আর এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ একটি লাইক দেবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।